ছাত্র জনতার বিপ্লবের সুফল পেতে প্রয়োজন রাষ্ট্র সংস্কার, আর এ কাজে সবার পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশকে এমনভাবে গড়তে হবে যেন বিশ্বই বাংলাদেশের কাছে আসে। সকালে রাজধানীর একটি হোটেলে একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ও বোস সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে। এই বিপ্লবের সুফল পেতে দরকার রাষ্ট্র সংস্কার, আর এই কাজে সবার সহযোগিতা চান তিনি। বিপ্লবের ফসল আমাদের অন্তর্বর্তী সরকার, এর জন্য প্রয়োজনীয় সব সংস্কার করতে, এর উপযুক্ত পরিবেশ সৃষ্টির সকল প্রয়াস নিতে প্রস্তুত আছে। এ কাজে নিবেদিত সবার কাছ থেকে চাহিদা ও পরামর্শ চাই। তরুণদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই যেন বাংলাদেশের কাছে আসে, সেভাবেই দেশকে গড়ে তুলতে হবে। নিজে রাস্তা থাকলে এটি আমরা করতে পারবো, কেন পারবো না? যেমন আস্থা বসুর ছিল বলেই তিনি সম্পূর্ণ অপরিচিত হয়েও আইনস্টাইনকে চিঠি লিখতে পেরেছিলেন, সব সময় আমাদেরকে যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। আমাদের তরুণদের মনে বিশ্বাস সৃষ্টি করতে হবে, বিশ্বাস সৃষ্টি করতে হবে যে তারাই বিশ্ব। বিশ্বমানের গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সংস্কারে বদ্ধপরিকর সরকার। বোস আইনস্টাইন তত্ত্বের শতবার্ষিকীতে একথা আমরা জোর দিয়ে বলতে চাই। আজ বিপ্লবের মাধ্যমে ছাত্র শিক্ষক সমাজ তাদের চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চাকে আবার ফিরে পেয়েছে। এর সঙ্গে এখন বিশ্ববিজ্ঞানে অবদান রাখার সক্ষমতাকেও যোগ করতে হবে। আকাঙ্ক্ষাকে উচ্চে রেখে দৈনন্দিন পঠন পাঠন গবেষণাগারের মাধ্যমে সেটি অর্জিত হয়। 1924 সালে বসুর আবিষ্কারের পরিবেশ ওভাবেই গড়ে উঠেছিল, আজও সেভাবেই গড়ে উঠবে। কাল থেকে 10 নভেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চলবে সম্মেলনের সায়েন্টিফিক সেশন। এতে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, জার্মান, ব্রাজিল, জাপান, হংকং, ভারত, পাকিস্তান ও নেপালের বিজ্ঞানীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।